1800 প্রথম দিবস তো বলা গেল না, তবে অগাস্টের দ্বিতীয় দিবস সেটা সত্যি। এখন ভরা শ্রাবণ চলছে, কলকাতা জল থই থই, সকাল থেকে মেঘলা আকাশ, বেশ কিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর শুক্রবার দিনভর বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় জুন জুলাই জুড়েই বৃষ্টির অনেকটা ঘাটতি থেকে গেছে, প্রায় 42%। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি স্বাভাবিকের থেকে এবছর 46% বেশি হয়েছে। দক্ষিণবঙ্গে যে যে জায়গায় বৃষ্টি কম হয়েছে সেই ঘাটতি অগস্ট সেপ্টেম্বর জুড়ে অনেকটাই পূরণ হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় যেমন কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এসব জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এইসব জায়গায়। আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এ ভারী বৃষ্টিপাত হতে পারে আজও। আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটর জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে।